আসসালামু আলাইকুম দর্শক, বাহারি রান্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে কিভাবে সয়াবিন রান্না করতে হয়। এটি ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। ভাত রুটি পরোটা উভয়টার সাথে আপনারা এটি পরিবেশন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কম বা বাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি, যাতে করে এই সয়াবিনের যে গন্ধটা আছে ওই গন্ধটা চলে যায়। এখন এইভাবে এই পানির মধ্যে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, ভিজিয়ে রাখার কারণে সয়াবিন গুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন সয়াবিন গুলো চিপে চিপে পানিটা ঝরিয়ে তারপর তুলে নিব। আমি সয়াবিন গুলো চিপে চিপে পানিটা ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব ডিম। সাথে আরো দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া সামান্য, ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, লবণ 1/3 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটুকু কিছুটা গরম করে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1টি টমেটো কুচি, আরও দিয়ে নিব 5-7টি কাঁচামরিচ। এখন এই উপকরণগুলো নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তুলে নিয়ে ঠান্ডা করে তারপর পেস্ট করে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলে আমি দিয়ে দিব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। এখন নেড়ে চেড়ে নিয়ে এই আলুগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে 3-4 মিনিটে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নিব। আলুগুলো তুলে নেওয়ার পর সেই তেলের সাথে আরো দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটুকু গরম হয়ে যাওয়ার পর ডিম আর সয়াবিনের মিশ্রণটা দিয়ে দিব। নেড়ে চেড়ে ভেজে নিব এই সয়াবিনগুলো। সয়াবিনগুলো আমি 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। সয়াবিনগুলো তুলে নেওয়ার পর সেই একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটুকু কিছুটা গরম হয়ে যাওয়ার পর
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, সাথে দিচ্ছি দুটি শুকনো মরিচ আর একটি তেজপাতা, দুই ভাগ করে নিয়েছি। এখন এই ফোড়নটা 10 সেকেন্ডের মতো ভেজে নিব। ফোড়নটা 10 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ফোড়নটার সাথে এই উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নিব। ফোড়নটার সাথে আদা রসুনটুকু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া সামান্য হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মশলাগুলো যাতে ভালো মতো কষানো যায় এই জন্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি। মাঝখানে ঢাকনাটা খুলে আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম, দেখুন মশলাগুলো থেকে তেলটা ভেসে উঠেছে, তার মানে এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর নেড়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন আরো 1 মিনিটের মতো কষিয়ে নিব। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব এখন 1/3 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে আবার রান্না করে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর নেড়ে নিচ্ছি, দেখুন আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে আসছে আর জলটাও কতটা মাখা মাখা হয়েছে। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এরই সাথে রেডি হয়ে গেল ডিম দিয়ে সয়াবিনের এই রেসিপিটি। এখন আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি আর ঠান্ডা করে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রান্না করে নিলাম ডিম সয়াবিনের মজাদার এই রেসিপিটি। এটি আপনারা ভাত রুটি পরোটা উভয়টার সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই টেস্টি। আশা করি এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।